Hi guys, আমি আমার রাইস গিয়াতি তিন নং গিয়াতি আমি মিজি ঘর বনাবার কারণে হাজু দে মিজি ঘর বনাও আমি কেদিন লাগে না জানো কিন্তু একদম হেখত ভিডিওটো চাব পাবো আমি কেনেকে জ্বলাম মিজি ঘরটো কেনেকুৱা পরিস্থিতি আমি চাই থাকক হেখলৈকে ভিডিওটো তো এইবোৰ বা জোগাড় করা হয়েছে আমার এই এনেকুৱাকে আমি ইয়াতে বনাম প্রতি বছরে ইয়াতে বনাও তো এইবারও বনাম তো এনেকে উলিয়াই আহিছে মানুহ আমার গাঁৱৰ আৰু আহিব বাকি আছে কিছুমানে বা ল'ব গৈছে কিছুমানে কিবা কিবি আৰু কিছুমানে খৰি আনিব গৈছে আমাৰ সভাপতি কিবা এটা কওক কিবা এটা কওক কিবা এটা কি ক'ম এই মেজি ঘৰ সাজিবলৈ লৈছোঁ আমি প্ৰতি বছৰৰ দৰে কিন্তু আমাৰ এইবাৰ বহুত দেৰি হৈ গ'ল আমি আজিয়েই মানে কাম কৰিম আজিয়েই মেজি ঘৰটো উলিয়াম এদিনত এদিনতে ৱাও তো গাইছ আমি এদিনতে উলিয়াম মেজি ঘৰ এইফালে আহি আছে কৰত লৈ কিবা ইমান লাভা পাওয়া সিমান চাৰিডাল বিজি দিব লাগিব চাৰিডাল দিব লাগিব না বিজুলি ইয়ার নাম রাতুল রাভা রাতুল রাভাক মই লাইফত কাম করা দেখাই নাই এই রাইজর কামত এনেকেই আহি অর্ডার দি ফুরে এনেকেই বহি থাকবো বহি থাকি এই আর এই অর্ডার দি থাকবো thank you.
আছে ৰ খিচাৰি হয় নাই দে আমি নটামানৰ পৰা আৰম্ভ কৰিছোঁ আজি এদিনত হ'ব এতিয়া প্ৰায় আঢ়ৈটামান বাজিল হ'ব আজি এদিনত আমাৰ ভেলাঘৰ মেজি ভেলাঘৰ একে দিয়কচোন প্ৰায় 60 ফুটমান হ'ব আমাৰ এইটো ভেলাঘৰ মেজি আমি জ্বলাম ৰবিবাৰে এদিনত কৈছোঁ Thank you.